পশ্চিমবঙ্গ বিজেপির সবথেকে বড় দালাল মিঠুন চক্রবর্তী বিজেপির দালালি করে ফেসে গেল তৃণমূল পার্টি এই অভিনেতা মিঠুন চক্রবর্তীর পুরোপুরি বারোটা বাজিয়ে দিয়েছে এই বিজেপির দালাল মিঠুন চক্রবর্তী বিজেপির দালালি করার জন্য সন্দেশ খালি নিয়ে তৃণমূলের নামে ভুরি ভুরি মিথ্যা কথা বলেছে ঠিক তারপরই তৃণমূল পার্টি এই বিজেপির দালাল মিঠুন চক্রবর্তীর পুরোপুরি বারোটা বাজিয়ে দিয়েছে চলুন প্রথমে দেখুন এই বিজেপির দালাল মিঠুন চক্রবর্তী তৃণমূলের নামে কি কি মিথ্যা বললো শেষে দেখুন তৃণমূল পার্টি এই বিজেপির দালাল মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ নিল যাতে পুরোপুরি ফেঁসে গেল এই বিজেপির দালাল মিঠুন চক্রবর্তী হাসপাতালে সুকান্ত মজুমদারকে দেখতে গিয়ে সন্দেশখালী কাণ্ড নিয়ে সরব হলেন মিঠুন চক্রবর্তী তথ্য ফাঁসের ভয়ে শাহজাহানকে আড়াল করা হচ্ছে কোন সাহসে মহিলাদের উপরে এই জঘন্য নির্যাতন চলে মুখ্যমন্ত্রীর নাম নিয়েই সরাসরি প্রশ্ন করেছেন মহাগুরু তো পুলিশ প্রশাসনকেও একটাই কথা বলবো ইভেন টু দ্য হোল মিডিয়া মাই দিস ইজ আম সেইং নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল খালি বাংলাকে বলছি না ইভেন ভারতবাসীর লোকে দিয়ে বলছি দ্য টাইম হ্যাজ কাম নাও ইউ রাইজ যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয় মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয় আই থিঙ্ক এর থেকে ঘৃণানি কাজ কিছু হতে পারে এরসে জাদা ঘৃণানি কাম কিছু নেই হয়ে সকায় আই আন্ডারস্ট্যান্ড বাট ইউ আর উইথ উইমেন ইউ আর প্লেইং সচ কাইন্ড অফ গেমস ইস আনবিলিভেল চলি পলিটিক্স ইজ এ ডিফারেন্ট থিং हम पॉलिटिकल लड़ाई करेंगे पॉलिटिकल बातें करेंगे इज़ पॉलिटिक्स आई थिंक यू ऑल हैव हैव दैट टू सी इसके बाद उनके ऊपर कोई अत्याचार ना हो दे ज्ञान दिल देख ली जेगे उठन जेगे उठु तो जेगे उठल जेगे उठे हमें मिथुन चक्रवर्ती के प्रश्न करते चाहिए আপনি এত নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিলেন নারী নির্যাতন নিয়ে এত ভয়াবহতার কথা বললেন আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কিসের অভিযোগ আছে মিঠুন দা আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ ছিল সেটা কি নিয়েছিল মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসডার ছিল চিট ফান্ড অ্যালকেমিস্ট থেকে টাকা নিয়েছে মিঠুন চক্রবর্তী সারদ আর বেনিফিশিয়ারি যতদিন রাজ্য সরকারের হাতে ছিল শ্যামল সেন কমিশনের হাতে ছিল তিনি টাকা ফেরত দেননি যখন ইডির কাছে গেছে সিবিআই বাঁচতে টাকা ফেরত দিয়েছে তারপর বিজেপি জুতো পালিশ করতে গেছে এই মিঠুন চক্রবর্তীর বড় বড় কথা শুনবো অভিনেতা মিঠুন নিশ্চিতভাবে শ্রদ্ধার রাজনীতিবিদ মিঠুন সুবিধাবাদী মিঠুন ধাঙ্গাবাজ মিঠুন দল বদলু মিঠুন তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে খালি নিয়ে কুৎসা করা লাগে। আপনি নারী নির্যাতন নিয়ে কথা বলার আগে আপনি বলুন আপনার বাড়ির লোকদের লোকে তো বলে সেগুলো থেকে বাঁচতে আপনি অনেক কিছু করছেন আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কে অভিযোগ করেছিল এবং কি অভিযোগ করেছিল কেন তদন্ত চলছিল কেন জটিলতা হচ্ছিল বলুন ক্ষমতা থাকলে প্রকাশ্যে তারপর খালি নিয়ে গেল